Dios. A ti. আব্বু আব্বু, আমি গান শিখতে যাই, নাটক শিখতে যাই, আমাকে একটা সংস্কৃতি কেন্দ্রে ভর্তি করে দাও। ও আচ্ছা, গান শিখবে, নাটক শিখবে, কোথায় ভর্তি করানো যায়? ও আচ্ছা, ওখানে রফিককে দেখতে পাচ্ছি, চলো। জি, ভালো। আচ্ছা, তোমার না কি সাংস্কৃতিক কেন্দ্র আছে একটা? হ্যাঁ হ্যাঁ, আমার তো একটা ললিত কলা একাডেমি আছে, এই তো ওখানে আমরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি সব কিছু শিখি। এই তো সময় হয়েছে, স্কুল ছুটি হয়েছে, এখনই আসবে ওরা। ও আচ্ছা, আমার ছেলেটা নাকি গান শিখবে, নাটক শিখবে, তো তোমার এখানে ভর্তি করে না? তাহলে ভর্তি করে দিয়ে, ওই তো আসতেছে ওরা। সত্যেন্দ্রনাথ দত্ত মাটির ভিতর গর্ত, গর্তের ভিতরে সাপ, ওরে বাপরে ভাব। কি আমাদের কবি কবিতা আবৃত্তি করছে, সব বাস্তবধর্মী কবিতা, দেখছেন না? ইনি আমাদের নৃত্যের টিচার, নিরঞ্জন লাল। ও নিরঞ্জন লাল, দেখেন না কত সুন্দর নাচছে, কত সুন্দর নাচলো, ভালো। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান। থামো থামো, এরকম প্রতিষ্ঠানই তো আমি খুঁজতেছি, এগুলো কোনো কাজ হলো? আপনি দেখ, আমাদের এখানে কত ভালো ভালো দেখেন না, ওরা কি ডিজে দেখলাম তো আপনাদের এগুলো। হ্যাঁ, এরকম প্রতিষ্ঠানে আমি আমার ছেলেকে ভর্তি করাবো। ভর্তি করাবেন? হ্যাঁ, চলেন আমার সাথে, চলুন। ঠিক আছে, চলো। এটা কি একটা আনকালচার প্রতিষ্ঠানে ওনার ছেলেকে ভর্তি করাবেন?